হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি পোস্টার ডিজাইনের পিএলপি ব্যাল নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পোস্টার ডিজাইন করবেন কিভাবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথমে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পিএলপি ব্যালের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে পিএলপি ব্যালটি ডাউনলোড করে নেবেন। পিএলপি ব্যালটি ডাউনলোড করার জন্য 6টি পাসওয়ার্ড থাকবে, আর এই পাসওয়ার্ডগুলো সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়া থাকবে, তাই সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তারপর ফিক্সার লাইফ অ্যাপসটির প্রয়োজন হবে। এই অ্যাপসটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। তো ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল, এই ওপেন পিএলপি ক্লিক করবেন। তারপর এখান থেকে ডট পিএলপিতে ক্লিক করবেন। তারপর সেই ডাউনলোডকৃত ফোল্ডারে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেটি দেখতে পাবেন, এটাকে সিলেক্ট করে দিবেন। তারপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন, তারপর ওকে করে দিবেন। তারপর সরাসরি এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন ডিজাইনটি চলে আসছে। এখান থেকে সর্বপ্রথম এই ফটোটি চেঞ্জ করার জন্য এই নিচে দেখতে পাচ্ছেন মাঝখানের এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর রিসিলেক্টে ক্লিক করবেন। রিসিলেক্টে ক্লিক করার পর গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি থেকে ফটোটি সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার আগে অবশ্যই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তারপর সেই ফটোটি এখানে চলে আসবে। ফটোটিকে এভাবে ছোট বড় করে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিবেন। তারপরে এখান থেকে লেয়ারে ক্লিক করবেন। তারপর সেলাইট করে একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন ফটোটির লেয়ার, এই ফটোটির লেয়ারটিকে লক করে দেবেন। তারপর আবার লেয়ারে ক্লিক করে বেগে চলে আসবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন সাইমন আহমেদ রাজীব, এই লেখাটিকে চেঞ্জ করার জন্য লেয়ারে ক্লিক করবেন। তারপর এখানে সাইমন আহমেদ রাজীব লেখাটির লেয়ার দেখতে পাবেন, এই লেয়ারটির এখান থেকে প্যান আইকনে ক্লিক করবেন, আবার প্যান আইকনে ক্লিক করবেন। তারপর লেখাটিকে এখান থেকে ডিলিট করে দিবেন। তারপর আপনি যেই নামটি দিয়ে ডিজাইনটি করতে চান সেই নামটি দিয়ে দিবেন। তারপর এখান থেকে ওকে করে দিবেন। তারপর সেই নামটি এখানে বসে যাবে। তো এভাবে এখান থেকে প্রতিটা লেয়ার চেঞ্জ করতে পারবেন। সেই জন্য লেয়ারে ক্লিক করলে প্রতিটা লেয়ার পেয়ে যাবেন। প্রতিটা লেয়ার আপনার নিজের মতো করে সাজিয়ে নেবেন। নিজের মতো করে সাজিয়ে নেওয়া হয়ে গেলে এই ডিজাইনটি সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর কাস্টমে ক্লিক করে আলট্রা বা ভেরি হাই সিলেক্ট করবেন। আলট্রা বা ভেরি হাই সিলেক্ট করে ফটোটি সেভ করলে গ্যালারিতে আপনার এটা এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তো এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নিত্য নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন। তাহলে আমাদের চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ অল ভিউয়ার্স।